পোস্ত বড়া, এমন একটা রেসিপি যেটা হয়তো সবারই ভীষণ প্রিয়। এর জন্য আজকে আমি ভাবলাম আপনাদের সঙ্গে এই পোস্ত বড়া রেসিপিটি শেয়ার করা যাক। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আর সেটাকেই রিক্রিয়েট করে আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। চলুন দেখে নেওয়া যাক। এর জন্য সবার প্রথমে এখানে আমি 100 গ্রাম পোস্ত নিয়েছি বা 1 কাপ মতন পোস্ত নিয়েছি। এবার এই পোস্তটা আমি ভিজিয়ে রাখবো 8 ঘন্টার জন্য, যাতে একটু তাড়াতাড়ি নরম হয় বা সময়টা কম লাগে। তার জন্য আমি এখানে একদম ভীষণ গরম জলে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 1 কাপ মতন জল নিয়েছি। আমি চায়ের যে ছোটো কাপ হয় সেই কাপ মেপে 1 কাপ জল নিয়েছি। আপনারা যদি এটাকে ভিজিয়ে রাখতে অসুবিধা মনে হয় বা সময় কম মনে হয় তাহলে কিন্তু এটাকে আপনারা না ভিজিয়েও করতে পারেন। কিভাবে করবেন সেটা আমি ভিডিওর মধ্যে বলে দেব। এবার এটাকে একটু নেড়েচেড়ে দিয়ে 8 ঘন্টা এইভাবেই রেখে দেব। এইভাবে রাখলে দেখবেন 8 ঘন্টা পর এইটা পুরোপুরি জলটা টেনে নিয়েছে এবং একটু ফুলে উঠেছে। চলুন দেখা যাক 8 ঘন্টা পর। 8 ঘন্টা পর দেখুন এটা পুরোপুরি জলটাকে টেনে নিয়েছে এবং অনেকটা ফুলে উঠেছে, প্রায় জল নেই বললেই চলে। এই পোস্ত যখন আমরা পেস্ট তৈরি করব তখন কিন্তু কোনো রকম জল আর অ্যাড করব না। যা জল অ্যাড করার আমরা করে ফেলেছি, এর থেকে বেশি জল অ্যাড করলে এটা খুব বেশি লিকুইডি হয়ে যাবে বা তরল হয়ে যাবে, যার ফলে এটা যে বড়ার শেপটা সেটা নিয়ে আসতে পারবো না। তার জন্য এখানে কিন্তু এক্সট্রা জল ব্যবহার করা যাবে না। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিলাম, তার মধ্যে এই পোস্তগুলো আমি দিয়ে দিচ্ছি। যদি তোমাদের মনে হয় পোস্তটা ভিজিয়ে রাখতে অনেক সময় লাগছে, হাতে কম সময় থাকে, তাহলে শুকনো পোস্তটাকে একটু ভেজে তারপরে এটাকে বেটে নেবে বা মিক্সি করে নেবে, তারপর এটার মধ্যে পরিমাণ মতন জল মিশিয়ে দেবে। সেই ক্ষেত্রে পোস্তটা নষ্ট হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম। তো এরপর এর মধ্যে আমি ঝাল অনুযায়ী, মানে আমি যতটা ঝাল খাই বা আমাদের বাড়িতে যতটা ঝাল খাওয়া হয় সেই অনুযায়ী লঙ্কা এখানে ব্যবহার করছি। এখানে আমি কাঁচা পাকা লঙ্কা মিক্স করে ব্যবহার করেছি, আপনারা যে কোনো এক ধরনের নিয়ে নিতে পারেন। আমি এখানে 5টা লঙ্কা ব্যবহার করেছি। এরপরেও কিন্তু আমি লঙ্কাগুলো মেশাবো, তার জন্য একটু ঝালটা বুঝে ব্যবহার করবেন। তারপর এখানে আদা কুচিয়ে আমি ব্যবহার করছি, 1/2 ইঞ্চির মতন আদা নিয়েছি, সেটাকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, তারপর এখানে ব্যবহার করছি। এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব। এটা কিন্তু একবারে হয়নি, আমি প্রায় 3-4 বার বন্ধ করে এবং আবার দিয়ে এটাকে খুব ভালোভাবে ঘুরিয়ে নিয়েছি এবং ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়েছি, একটা সুন্দর স্মুথ। এবার এটাকে একটি বোলে আমি নিয়ে নেব। বোলটা যাতে একটু বড় হয় সেই দিকে একটু খেয়াল রাখবেন, তাহলে এটা মিক্স করতে ভীষণ সুবিধা হবে। এরপর এখানে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা কী পরিমাণে দেবেন আমি বলে দিচ্ছি, যেই পরিমাণ পোস্ত বাটা হয়েছে তার অর্ধেকেরও অর্ধেক, অর্থাৎ 1/4 কাপ। যদি 1 কাপ পোস্ত বাটা হয় তাহলে তার 1/4 ভাগ। এরপর এখানে ব্যবহার করছি লবণ, লবণটা পরিমাণ বুঝে দেবেন। তারপর দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কারণ এটা কালার ভালো হয় এবং একটু স্পাইসিও হবে। তারপর দিয়েছি ভাজা জিরে গুঁড়ো, আপনারা এখানে গোটা ভাজা জিরেটাও দিতে পারেন, সেটাও ভীষণ ভালো লাগে। তারপর চালের গুঁড়ো দিলাম টোটাল 1 টেবিল স্পুন এবং খুব ভালোভাবে এটাকে স্প্যাচুলার সাহায্যে আমি মাখিয়ে নেব। এটা মাখাতে খুব বেশি সময় লাগবে না, একটু সাবধানে মাখাবেন এবং ধীরে ধীরে মাখাবেন, তাহলে এটা খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে। এবার এটাকে আমি বড়ার শেপ দিয়ে নেব। তার আগে হাতের তালুতে আমি সামান্য সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি, তাহলে হাতে এটা বেশি লেগে যাবে না। যেহেতু এটা ভীষণ নরম হয়, মানে এই মিক্সচারটা ভীষণ নরম হয়, তার জন্য এটাকে হাতের তালুতে নেওয়ার সঙ্গে সঙ্গে লেগে যেতে পারে, তার জন্য একটু সর্ষের তেল ব্যবহার করে নিলাম। তারপর একটু গোল শেপ দিয়ে নিচ্ছি এবং তারপর এটাকে চ্যাপটা করে নিচ্ছি। এই বড়াটা খুব বেশি কিন্তু পাতলা করলে চলবে না, একটু মোটাই থাকে যাতে খেতে ভালো লাগে। এবার এই বড়াগুলো যে পাত্রে নেব সেই পাত্রে সামান্য পরিমাণ সর্ষের তেল আমি মাখিয়ে নিচ্ছি, যাতে বড়াগুলো তুলতে সুবিধা হয়, কারণ এই বড়াগুলো যখন থাকবে তখন এই পাত্রের সঙ্গে লেগে যেতে পারে, তখন তুলতে অসুবিধা হবে। যাতে তুলতে সুবিধা হয় তার জন্য এরকমভাবে আমি তেল মাখিয়ে নিলাম। এরকমভাবে দেখো আমি সমস্ত বড়া তৈরি করে নিয়েছি। আমার টোটাল 9টা বড়া তৈরি হয়েছে, এখানে 5টা বড়া আছে এবং সাইডে 4টে বড়া আছে। এবার আমি একটি প্লেটে পোস্ত দানা নিয়ে নিয়েছি, গোটা পোস্ত। এবার এই পোস্তর মধ্যে যে বড়াগুলো আমি করে রেখেছিলাম সেটা একটু কোট করে নেব, তার ফলে এটার যে ওপরের অংশটা আছে সেটা বেশ ক্রাঞ্চি হবে, খেতে ভালো লাগবে। এরকমভাবে আমি যে 5টা বড়া নিয়েছি সেই 5টা বড়াকে খুব ভালোভাবে পোস্ত দানা দিয়ে কোট করে নেব। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলে নতুন বন্ধু, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে ভীষণভাবে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার। তোমরা কিন্তু অনেকেই আছো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে আমি এইরকম নিত্য নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। এই কথায় কথায় কিন্তু বড়াগুলো কোট করে নেওয়া হয়ে গেছে, আর আমার ছোট্ট একটি অংশ বেঁচে গেছিলো সেটাও আমি খুব ভালোভাবে কোট করে নিয়েছি। আর বাকি যে 4টে বড়া আছে সেটাকে আমি কোট করব না, সেটাকে আমি এইরকমভাবেই ভাজবো, আমি পোস্তদানা তার উপর দিইনি, আমি নর্মালি এরকমভাবেই ভাজবো। এবার একটি কড়াই দিয়ে দিচ্ছি বা প্যানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাতে কিন্তু সর্ষের তেলটাই ব্যবহার করবে, কারণ পোস্তর সঙ্গে আমরা সবাই জানি সর্ষের তেলটা খুব ভালো লাগে। এবার সর্ষের তেলটা যখন ধোঁয়া উঠতে থাকবে তখন এখানে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব এবং তারপরে এক এক করে বড়াগুলো আমি ভেজে নেবো।
প্রথমে আমি পোস্ত দানা দিয়ে কোট করা বড়াগুলো ভেজে নিচ্ছি, তারপর বাকি বড়াগুলো ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে খুব সুন্দরভাবে আলতো হাতে এটাকে উল্টিয়ে দিতে হবে। আমি বড়াটা ভাজার জন্য বা উল্টিয়ে দেওয়ার জন্য স্প্যাচুলাটা ব্যবহার করেছি। কোনো রকমভাবে শক্ত কোনো খুন্তি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। বড়াগুলো যেহেতু ভীষণ নরম হয়ে আছে, এখনও ভাজা হয়নি টোটালি, তার জন্য উল্টিয়ে দেওয়ার সময় ভেঙে যেতে পারে। এরকমভাবে বড়াগুলোর অপর পিঠটাও আমি খুব ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি বড়াগুলো একটু কাছ থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এত সুন্দর হয়েছে বড়াটা, এবং খেতেও কিন্তু এটা ভীষণ স্বাদের হয়। তো আমি এক এক করে এই সমস্তটা বড়া আমি তুলে নিচ্ছি একটি পাত্রে, তাহলে কিন্তু আমাদের বড়া ভাজা একদম রেডি হয়ে যাবে। আর এইরকমভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নিয়েছি। আমি একটা আপনাদের সঙ্গে ভেঙে শেয়ার করছি যে ভেতরটা কেমন হয়েছে। দেখুন ওপরটা ক্রাঞ্চি হয়েছে এবং ভেতরটা ভীষণ সফট হয়েছে, যেটা খেতে এত ভালো লাগে যে যদি আপনারা না বানান তাহলে আপনারা কিন্তু একদম বুঝতে পারবেন না। অবশ্যই বাড়িতে কিন্তু তৈরি করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছিল। তো এবার এটাকে প্লেটিং করার সময় এবং এনজয় করার সময় ফ্যামিলির সঙ্গে এটাকে এনজয় করুন, তাহলে এটা স্বাদটা আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে। তো আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে বা আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমার কমেন্ট বক্সে জানান, আমাকে সাবস্ক্রাইব করেন, আমার ভিডিওগুলোকে শেয়ার করেন, তাহলেই আমি নতুন ভিডিও বানানোর মোটিভেশনটা পাবো। তার জন্য আমাকে সাপোর্ট করুন প্লিজ। এছাড়া যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলে আসা নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, তাহলে আমার চ্যানেলের নতুন ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছাবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।